আলহামদুলিল্লাহ, আমরা যারা ইসলামের পরিবারে জন্মগ্রহণ করেছি তারা ভাগ্যবান এবং পুণ্যের কাজ থাকলে জন্মগতভাবে পাব। অন্যরা যারা বিধর্মী ঘরে জন্মগ্রহণ করেছে, কোন দুর্ভাগ্যের জন্য অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, আমার এক হিন্দু বন্ধু জানতে চেয়েছে। এটা অনেক অমুসলিম ভাইদের প্রশ্ন যে তারা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নাই, তাহলে তাদের কপালে কেন এটা হলো, আল্লাহ তাদেরকে কেন নিয়ামত দিলেন না? এই প্রশ্নের উত্তর হলো, প্রথমত আল্লাহ তাআলা কাউকে কোনো কেন কিন্তুর জবাব দিতে বাধ্য না। কোরআনে আল্লাহ বলেছেন, লা ইউসআল আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, তিনি যা কিছু করার জন্য তাকে কেউ জিজ্ঞাসা করার রাইট নেই। তিনি মহান সৃষ্টিকর্তা, সবাই তার সৃষ্টি, সৃষ্টি কোন অধিকারে স্রষ্টাকে জিজ্ঞেস করবে এটা কেন করলেন, এটা কেন করলেন না? একটা শ্রমিক তো মালিককে বলতে পারে না যে এটা কেন করলেন, এটা কেন করলেন না। তাহলে সেখানে সৃষ্টি স্রষ্টা, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হেদায়েতের আশা উপায় দিয়ে রেখেছেন। আপনি অন্য ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন না, কিন্তু আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। এই বিবেক খরচ করে আপনি সত্য অসত্য, সঠিক ভুল এটা নিরূপণ করতে পারেন, সে সুযোগ আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন, আপনি সেটা গ্রহণ করবেন। সেটা গ্রহণ না করে যদি আপনি দোষ দেন যে আমার পরিবার কেন এরকম হয়েছে, তো ওইটাতে তো আপনার দেখার বিষয় না, আল্লাহ তো আপনাকে সুস্থ বিবেক দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ যদি আপনাকে সুস্থ বিবেক না দিতেন, অসুস্থ মানুষ হতেন মানসিকভাবে, তাহলে আপনার কোনো জবাব দিতে আল্লাহর কাছে থাকতো না। কিন্তু আপনাকে যেহেতু বিবেক দিয়েছেন, আল্লাহ ওইটুকু জিজ্ঞাসা, যাকে যতটুকু দিয়েছেন তার জবাব দিতে ততটুকু। কাউকে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, তার জবাব দিয়ে তার লেভেলটা ওই লেভেলে, যে তোমার বাপা মুসলমান, মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ, তোমার অ্যাচিভমেন্ট কী? আর যখন অমুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, তুমি অমুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ কারণে অ্যাডভান্টেজ পাও নাই, বাট ইসলামের দাওয়াত তোমার কাছে গেছে, তুমি সেটা বিবেক দিয়ে খরচ করেছো কিনা, জাস্ট এটুকু তার কাছে জিজ্ঞাসা। যাকে আল্লাহ যতটুকু অ্যাবিলিটি দিয়েছেন তার জন্য জিজ্ঞাসা ঠিক ততটুকু, এক একজনকে এক এক দিক থেকে দেয়। দেখুন, আমরা যখন আমাদের সাধারণ জীবনযাপনকে, জীবনকে পর্যালোচনা করবো, তখন দেখবো একজনকে আল্লাহ তারা সন্তান দিয়েছেন, খুব ছেলে মেয়েগুলো ভালো, কিন্তু পয়সা করে দেন না। আরেকজনকে আল্লাহ তারা পয়সা করে দিয়েছেন, ছেলে মেয়েগুলো ভালো না। একজনকে দেখা যাচ্ছে আল্লাহ তারা সব দিক থেকে ভালো রেখেছেন, মানসিক একটা অশান্তি দিয়ে রেখেছেন, এটা অন্যরা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমি, তার বিচার চুলচেরা বিশ্লেষণ করার মতো সে সূক্ষ্ম ক্ষমতা আমাদের নাই, তবে তিনি কারোর প্রতি জুলুম করেন না। এক একভাবে এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভান্টেজ দিয়ে থাকেন। বিধান যিনি অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন তাকে আল্লাহ তাআলা বুঝজ্ঞান তো দিয়েছেন, ওইটুকুর জন্য জিজ্ঞাসাবাদ করা হবে, এর বাইরে আর কিছু। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।